গত চার দিন ধরে লাগাতার বৃষ্টির কারণে গত চব্বিশ ঘন্টায় ডিভিসির বিভিন্ন জলাধার থেকে দফায় দফায় জল ছাড়া হয় ডিভিসির জল ছাড়ার ফলে হঠাৎ করে প্রবলভাবে জলস্ফীতি দেখা দেয় বরাকর নদী সহ অন্যান্য ছোট বড় সমস্ত নদীর আসানসোল মহকুমার বরাকরের বিস্তীর্ণ এলাকা ভয়ঙ্করভাবে জলমগ্ন হয়ে পড়েছে জলের পরিমাণ এতটাই বেড়েছে যে কোনটা রাস্তা কোনটা বাড়ি কোনটা গৃহস্থের উঠোন কোনো কিছুই বোঝা যাচ্ছে না বরাকরের ফাঁড়ি রোড কবরস্থান মহল্লা প্রভৃতি এলাকার বেশ কিছু জলের তলায় স্থানীয় বাসিন্দা ফিরদোস মোহাম্মদ শাহজাহান আনসারীরা জানিয়েছেন হঠাৎ আশা হরপাবানে ভেসে গিয়েছে গৃহস্থলীর সমস্ত জিনিসপত্র কোনোভাবে কিছু কিছু আসবাবপত্র তারা বাঁচাতে পেরেছেন এলাকার একটি স্কুল ঘরে আপাতত আশ্রয় নিবার জন্য স্থানীয় প্রশাসন ও আসানসোল নগর নিগমের তরফে নির্দেশ দেওয়া হচ্ছে ডিবিসি কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে না জানিয়ে এত বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে এই ধরনের ভয়ঙ্কর বন্যাজনিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে রাজ্য প্রশাসনের দাবি প্রশাসনকে প্রস্তুতি নেবার কোনো সুযোগ না দিয়ে ডিবিসি এইভাবে জল ছেড়ে দেওয়ায় সাধারণ মানুষ এতখানি দুর্ভোগের শিকার হয়েছেন বলে রাজ্য সরকারের তরফে অভিযোগ सहायता कुछ मिला है आप लोगों को काउंसलर की तरफ ऐसी तो खाली सामान रखने का आपका पानी, आपका पे पे बजे से पानी है तो एक बढ़ा दिया एकदम सुबह नौ बजे ऐसी अच्छा अभी आप लोग को कहाँ जा रहे हैं अभी हम लो जाएंगे? लोग जाएंगे स्कूल जाएंगे और कहाँ जाएंगे कोई सहायता के लिए वार्ड काउंसिलर आप लोग यहाँ पे आया कोई नहीं आया अभी तो घर तो खाली किया गया है कि अचानक पानी पानी के बहाव से डूबा है पानी अचानक से अचानक पानी का घर तो में जो सामान था घर का सामान आप लोग निकाल सके कुछ सामान निकाला में। है कुछ बाकी है आसानसोल थे सोमो गांगुली रिपोर्ट टीवी न्यूज टेन सुलभ सठिक चिकित्सार एकम्र प्रतिष्ठान विवेकानंद हॉस्पिटल चौबीस घंटा इमार्जेंसि सार्विस ब्लड बैंक सड़क केयर আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে